আল্লাহর দিনের ঝান্ডাকে সমুন্নত করা। আমরা যখন হকের পথে ইখলাসের সাথে এক আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমরা হকের পথে হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হব, হেদায়াতের মালিককে আল্লাহ পাক হেদায়াত নসিব করবেন ইনশাআল্লাহ। শিরকি সংস্কৃতি বাংলাদেশ থেকে আর সামনে অগ্রসর হবে না, শুধুমাত্র পিছু হটবে, শুধু পিছু হটবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শাসক বর্গকে সঠিক বুঝদান করেন তাহলে শাসকদের দ্বারা অনেক বড় বড় কল্যাণের কাজ হওয়া সম্ভব। শাসকরা সঠিক পথে আসবে ওলামায়ে কেরাম যদি তাদের কাছে দিনকে বিক্রি না করে। ওলামায়ে কেরাম দিন বিক্রি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের অন্যান্য শ্রেণী এবং পেশার মানুষদেরকে আল্লাহ দিনের হেদায়াত নসিব করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন ইনশাআল্লাহ। হকের পথে আছেন তো? আর যে দৃষ্টান্ত দিলাম, সবাই মঞ্চে এসে মামুনুল হকের মতো এরকম গরম গরম কথা বলতে যায় না। এটা আপনাদের প্রতি আমার নসিহত, এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। একটু বসেন, যারা তালিমের ময়দানে কাজ করেন তারা নম্রভাবে নিজেদের ঘরগুলো সামলান, যারা দাওয়াত এবং তবলিগের ময়দানে কাজ করেন তারা নমনীয়তার সাথে দাওয়াতের কাজ করেন। আর আমরা দু চারজন যারা অন্যায়ের প্রতিবাদ করি আমাদেরকে আমাদের কথাগুলো বলতে দেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ওলামায়ে কেরামের সাথে আছেন তো? দিনের প্রত্যেকটা ময়দানে আলেমদের নেতৃত্বে কাজ করবেন তো? আলেমরা যেখানে ডাক দিবে সেখানে সাড়া দিবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি على آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله معبود رب العالمين ما تزندك اسم مصدقنا قتقرين أخرين. يا الله رب رفض رسكر ما حفل كهف قبون قرنين. يا الله برهد تغام سرطر دون تتكي لاكو جنتا اسلام كي بحلو بشي قرآن كي بحلو بشي علماء اكرام كي بحلو بشي. يا الله اسكي غرطا جمعيت ويسي مجمع كي اپنے قبون قرنين. উত্তম বিনিময় দান করুন। আল্লাহ যারা তাদেরকে সহযোগিতা করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গণ, ব্যবসায়ী বর্গ, আমাদের জিম্মাদারি আমাদেরকে যথাযথ পালন করার তৌফিক এনায়েত ফরমান।